আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শীতে আপনার সন্তানের জন্য কোন ক্রিম বা প্রসাধনী সবচেয়ে উত্তম বা কার্যকরী? শীতে আর্দ্রতার পরিবর্তনের কারণে, তাপমাত্রা কম থাকার কারণে, বাচ্চাদের ত্বক অনেক বেশি সফিস্টিকেটেড হওয়ার কারণে অভিভাবক হিসেবে আপনার জানা উচিত কোন ধরনের ক্রিম, বিশেষ করে ময়শ্চারাইজিং ক্রিম বা তেল ব্যবহার করা উচিত। শীতে বিভিন্ন ধরনের প্রসাধনীর মধ্যে আপনার সন্তানের মুখে যেটি আমরা ঠোঁটে ব্যবহার করি ভেজলিন, সেই ভেজলিন ব্যবহার করতে পারেন। এটি আর্দ্রতা ধরে রাখতে অতি কার্যকরী। শীতে বাচ্চাদের সর্দি কাশি তুলনামূলক অন্য সময়ের চেয়ে বেশি হয়, সেজন্য বুকে এবং পিঠে গ্রাম বাংলায় সবচেয়ে পরিচিত এবং অ্যাভেইলেবল সরিষার তেল ব্যবহার করতে পারেন। এটি বাচ্চার শ্বাসনালী ফুসফুসের সংক্রমণ রোধে শরীরের তাপমাত্রা ধরে রাখতে কার্যকরী। সারা গায়ে সরিষার তেল দেয়া যেতে পারে, সেক্ষেত্রে ত্বকের রং একটু পরিবর্তন হবে, অনেক বাচ্চাদের অ্যালার্জি হতে পারে, সেজন্য সারা গায়ে অলিভ অয়েল তেল ব্যবহার করা উচিত। আপনার প্রিয় সন্তানের জন্য শীতে অলিভ অয়েল তেল, সরিষার তেল, ভেজলিন যতটুকু ব্যবহার করা উচিত, ফেস, বডি এবং বুক আলাদা করে সেটি মেনটেন করে চলুন। হাতে এবং পায়ের তালুতে বাচ্চাদের ভেজলিন দিতে পারেন, এটি অতি কার্যকরী বাচ্চাদের তাপমাত্রা ধরে রাখতে, শরীরকে উষ্ণ রাখতে এবং বারবার সর্দি কাশির সংক্রমণ থেকে রক্ষা করতে। অভিভাবক হিসেবে আপনার সন্তানকে শীতে ত্বকের যত্নে সচেতন হন ডাক্তার শফিক। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।